অঞ্জনটাকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি খুবই চমৎকার ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই ট্রিক্সটি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই অবশ্যই চমকপ্রদ হবে এবং অবাক হয়ে যাবেন। আপনার বন্ধুদের মাঝে যদি আপনি এটা শেয়ার করেন তাহলে তারা অবশ্যই অবাক হয়ে যাবে এবং আপনাকে বস বলে পরিচিতি দেবে। তো বন্ধুরা, আজকে আমি একটি খুবই গোপন ওয়েবসাইটের কথা বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মনে করবেন না অন্য কিছু। তো বন্ধুরা, আমরা অনেক সময় ফটো এডিট করি যার মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে খুবই প্রয়োজন হয়, কিন্তু আমরা ফটোশপটা ডিলিট করলে অনেকটা সময় লেগে যায়। আমরা যদি ফটো এডিটর দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে যাই তাও আমাদের সময় লেগে যায়। তো আপনারা কী করবেন, জাস্ট আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে তা আপনাদের এরকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি একটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা 5 সেকেন্ডের মধ্যে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড এডিট করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেয়। তো বন্ধুরা, আপনাকে রেখে জাস্ট ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, জাস্ট আপনাদের এর জন্য জাস্ট একটি ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে রিমুভ ডট বিজি। তো বন্ধুরা, জাস্ট আপনারা একটু সার্চ করুন রিমুভ ডট বিজি। তো বন্ধুরা, রিমুভ ডট বিজি এখানে দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে। তো জাস্ট আপনি এই ওয়েবসাইটে ভিজিট করুন। এই ওয়েবসাইটে ভিজিট করার পর জাস্ট আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এটা কিন্তু বন্ধুরা খুবই একটি চমৎকার 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 ওয়েবসাইট আপনার ফটো এডিটের জন্য। তো বন্ধুরা, জাস্ট আপনি কি করবেন, এখানে জাস্ট একটি ফটো আপলোড করবেন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে এবং ফটোটি আপনি ডাউনলোড করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, তারা এখানে কিছু দেখেন ইনস্ট্রাকশন দিয়েছে, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড ফ্রি 100% অটোমেটিক্যালি ইন 5 সেকেন্ডস উইদাউট এ সিঙ্গেল ক্লিক। আপনাদেরকে জাস্ট এক ক্লিক করতে হবে, আর কিছুই করতে হবে না, আপনাদের কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন শিখে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ফটো নামে একটি অপশন আছে, যে জাস্ট আপনারা সিলেক্টে ফটোতে ক্লিক করুন। আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চান, সেই ছবিটা যদি তুলতে চান তাহলে এখান থেকে তুলতে পারবেন, বা আপনি ভিডিও থেকে কিন্তু নিতে পারবেন, বা আপনি কি করবেন জাস্ট ডকুমেন্টসে ক্লিক করুন। আপনি যেহেতু গ্যালারি থেকে আনতে চান তাহলে আপনি ডকুমেন্টসে ক্লিক করুন। ডকুমেন্টসে ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে গ্লারিটা চুজ করবেন। নিচে এসে দেখবেন এখানে গ্লারি আছে, তো জাস্ট আপনি গ্লারি থেকে আপনার যে ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান, তো যে সেই ফটোটাকে জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসুন। তো বন্ধুরা, আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করব। জাস্ট এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট এই ফটোটাকে জাস্ট আমি আপলোড করব। তো বন্ধুরা, এখানে একটু ক্যাপচার কত করতে বলবে, আপনারা একটু পারলে ক্যাপচার করে দিবেন। জাস্ট গাড়িগুলো সিলেক্ট করতে বলছে, আপনি গাড়িগুলো সিলেক্ট করে ভেরিফাই করে দিন। তো আমি ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিটা কিন্তু চলে আসছে, কিন্তু নিচে আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট হওয়া ছবিটিও চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু খুবই নিখুঁতভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, অন্যান্য সফটওয়্যারে কিন্তু আপনি ডিলিট করতে গেলে কিন্তু মিনিমাম আপনার অনেক সময় লাগতো, তাকে এডিট করতে হতো, কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই করতে হলো না, জাস্ট আপনি ছবিটা আপলোড করলেন এবং ই করে নিলেন। তো এখন আপনি কি করবেন, ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড যে ছবিটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে জাস্ট আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখছি, আপনারা যারা DSLR দিয়ে ছবি তোলেন তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই নিখুঁতভাবে ডিলিট হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে তার চুল থেকে কিন্তু যে ওইখানে যে দেখাচ্ছে সবই কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা একটু চেষ্টা করবেন হাই কোয়ালিটির ইমেজ আপলোড করতে, তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিলেটটা খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দিবেন, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত কি বন্ধুরা, দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক বাটনে দেখতে পাচ্ছেন, এখানে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন বেল আইকনটি বাজিয়ে দিন। এতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব তো আপনারা সরাসরি আমার ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন। তো